কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি রেসিপি। যে কোনো অপারেশনের রোগী বা নতুন নতুন যারা মা হয়েছে তাদের জন্য অনেক ভালো, আসলে প্রতিটা মানুষের জন্যই স্বাস্থ্যকর। রান্না করতেও বেশি সময় লাগে না, আবার বেশি উপকরণ লাগে না। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে দেশি মাগুর মাছের ঝোল রেসিপি। আজকে আমি 4 পিস দেশি মাগুর মাছ রান্না করব। একটি পাত্রে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন সব কিছু নেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মাছগুলো। মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 4-5 মিনিট যাবত মিডিয়াম মাছে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আঁচটা মিডিয়াম করে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। গ্রেভিটা মাখামাখা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। গেল দেশি মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল রান্না রোগীর খাদ্য হিসাবে কাজ করে, কারণ মাগুর মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, খনিজ পদার্থ। মাগুর মাছ চোখের জন্য খুবই উপকারী এবং রক্ত স্বল্পতা রোধে সহায়তা করে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।